2 মিলিয়ন মুসলমান আছে ইউক্রেনে বসবাস করতেছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ছুটে আসা মুসলমানরা আপনারা সবাই এই মুসলমান ভাইবন্ধুদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমার ছেলে এখনো ভালো আছে সে যুদ্ধরত অবস্থায় আছে তবে সে খুবই একটা ভয়ানক অবস্থায় আছে ওইখানে রাশিয়ান ট্যাঙ্কদের সাথে অহর গোলাগুলি হইতেছে অবস্থাটা খুবই খারাপ বর্তমানের পরিস্থিতি গতকাল সারা রাত রাশিয়ান সেনারা বোম্বিং করছে কিয়েভ শহরের বিভিন্ন স্থানে আমি যেখানে আছি এইখান থেকে 12 কিলোমিটার দূরে পাদল কয়ে একটা জায়গা আছে ডিস্ট্রিক্ট পাদল ওই জায়গায় রাতে প্রচুর বোম্বিং করছে এবং রাজধানীর পাশে একটি গোডাউনে বোম্বিং করছে এই গোডাউন ছিল খাদ্যের গোডাউন ইউক্রেনবাসীর পক্ষে এইখান থেকে কাউন্টাউন সাপ্লাই করা হইতো ইউক্রেনের বিভিন্ন জায়গায় আর্মি ক্যাম্পে এবং বিভিন্ন মার্কেটে পুরো গোডাউনটা তারা ধ্বংস করে দিছে গত রাতে জানি না এখন খাদ্যের অভাব হয় কিনা তবে এখনো পর্যন্ত বলতে পারতেছি মার্কেটে প্রচুর খাবার আছে খাবারের কোনো প্রয়োজন নাই আর সমস্যা নাই আর আমার পাশে আমি যেখানে বসে আছি মাত্র 50 মিটার দূরে লঙ্করখানা খুলছে আর্মিদের জন্য এবং জনগণের জন্য যাদের পেটে ক্ষুধা তারা এখান থেকে পেট ভরে খাইতে পারতাছে কোনো অসুবিধা নাই বিভিন্ন ধরনের খাবার সাপ্লাই দিতেছে আর গত রাত্রটা ছিল একটা ভয়ানক অবস্থা চতুর্দিকে গোলাগুলির শব্দ শোনা গেছে বোম্বিং করছে এই অবস্থায় আছি খুব ভয়ে আছি আপনারা দোয়া করবেন হ্যাঁ হাবিব ভাই আপনি বলছিলেন যে মার্কেটগুলিতে কয়েকদিন আগে খাবারের অভাব ছিল কিন্তু এই মুহূর্তে খাবারের অভাব নেই এবং অনেকে আছেন যে যারা নাকি ডিসকাউন্টে মালামাল বিক্রি করছেন বা অনেকে বিনামূল্যে শীত বস্ত্র বিতরণ করছে এমনটা বলছিলেন হ্যাঁ জি জি এখন ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে খাবার আসতেছে শীত বস্ত্র আসতেছে ওষুধপত্র আসতেছে এবং ইউক্রেনের আশেপাশের দেশ গ্রুজিয়া আজারবাইজান এবং চেক রিপাবলিক পোল্যান্ড সব ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে খাদ্য সাপ্লাই দিতেছে এবং ওষুধপত্র সাপ্লাই দিতেছে এবং শীত বস্ত্র সাপ্লাই দিতেছে এই দিকটা বর্তমানে কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হয়েছে রাশিয়ান সেনাবাহিনীরা আকাশ থেকে প্রচুর পরিমাণে গোলা নিক্ষেপ করতেছে বড় বড় বিল্ডিং স্থাপনা ধ্বংস হয়ে যাইতেছে এবং জনগণের বসতবাড়িতে ওরা বোম্বিং করতেছে কারণ রাশিয়ান সেনারা কিন্তু স্থলপথে যুদ্ধে হেরে গেছে আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন রাশিয়ান ট্যাঙ্কগুলি কি হাজার হাজার ট্যাঙ্ক ধ্বংস করে দিছে যা সাজোয়া যান ধ্বংস করে দিছে ইতিমধ্যে প্রায় 15,000-এর কাছাকাছি রাশিয়ান সেনা নিহত হয়েছে এবং আপনি তো গত 24 মার্চ থেকে 24 ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরু হয়েছে আপনি কিয়েভে রয়েছেন আপনি আপনার জীবন নিয়ে শঙ্কিত কিনা বা আপনি কি কিয়েভেই থাকবেন আপনি বলছিলেন যে গত রাতে খুব বোমাবোমি গোলাগুলি হয়েছে বোম্বিং হয়েছে খাদ্য গুদাম পুড়িয়ে দিয়েছে আপনি নিজে জীবন নিয়ে শঙ্কিত কিনা বা আপনি কোথাও যাবেন কিনা হ্যাঁ আমি তো আমার পরিবার এবং আমার জীবন নিয়ে খুবই খুবই ভয়ে আছি কিন্তু ইউক্রেনের সরকার একটা নতুন আইন করছে যেহেতু আমি ইউক্রেনে 30 বছরের উপরে থাকি আমি ইউক্রেনের নাগরিক আমাকে ইউক্রেনের পাসপোর্ট দিয়েছে সরকার সে দিদায় আমি ইউক্রেন থেকে কোথাও পালিয়ে যাইতে পারবো না 18 থেকে 60 বছর পর্যন্ত ইউক্রেনের নাগরিক ইউক্রেনের মধ্যে থাকতে হবে প্রয়োজনে যুদ্ধ যেতে হবে যেমন আমার ছেলে যুদ্ধে জয়েন করছে যদি প্রয়োজন তাহলে এই আমাকেও নিতে পারে যুদ্ধে আমাকেও যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করতে হবে দিদায় আমি এখান থেকে কোথাও যাইতে পারতেছি না আর এক কথা আমার ছেলে যেহেতু যুদ্ধে গেছে আমি সবসময় তার জন্য খুব চিন্তিত থাকি আর এই মুহূর্তে আমি তাকে রেখে দেশের বাইরে পালিয়ে যাব এটা আমার আমার কাছে সম্ভব না কারণ আমার ছেলে এখানে জীবন মরণ লড়াই যুদ্ধে নিয়োজিত আর আমি এই দেশ পালিয়ে যাব এটা কোন অবস্থাতেই সম্ভব না ধন্যবাদ হাবিব ভাই আপনি আপনার আপনার জন্য আমাদের দোয়া রইল আপনি নিরাপদে থাকবেন আমরা চাই যেহেতু ইউক্রেন সরকারের নিয়ম আপনি যেতেও পারবেন না ইচ্ছা করলে এবং আপনি যেতেও চাচ্ছেন না যেহেতু আপনার ছেলে রয়েছে যুদ্ধক্ষেত্রে আপনি চিন্তিত আছেন আপনি ভালো থাকবেন আমরা ভবিষ্যতে আপনার সাথে আবার কথা বলবো আরেকটা কথা আমি আপনাদের কাছে বলতে চাইতেছি আরেকটা মিনিট আমাকে সময় দেন সেটা হইলো ইউক্রেনের জনগণ 40 মিলিয়ন এর মধ্যে 2 মিলিয়ন মুসলমান আছে ইউক্রেনে বসবাস করতেছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ছুটে আসা
মুসলমানরা আপনারা সবাই এই মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করবেন এইখানে প্রচুর মসজিদ মাদ্রাসা আছে এগুলিও নষ্ট হইতেছে মুসলমানও প্রচুর ভয়াবহ অবস্থায় আছে 2 মিলিয়ন মুসলমানদের জন্য আমিও বাংলাদেশি সকল জনগণের কাছে দোয়া প্রার্থনা করতেছি যেহেতু আমি একজন বাংলাদেশি আমি আমার দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করতেছি আমার জন্য আমার ছেলের জন্য আমার পরিবারের জন্য এবং 2 মিলিয়ন মুসলমানদের জন্য যারা আমরা ইউক্রেনে বসবাস করতেছি